এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সকলে চাই সুসংবাদ, দুঃসংবাদ থেকে সবসময় দূরে থাকতে চাই। আজকে সুসংবাদ দিব, একটি নয়, দুইটি নয়, 10টি সুসংবাদ। এই সুসংবাদ একমাত্র তাদের জন্য যারা ফজরের নামাজ জামাতের সাথে আদা করে। এক নম্বর সুসংবাদ হলো যে ফজরের নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এই ফজরের নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর নিয়ে আসবেন, জাহান্নামের অন্ধকার থেকে তাকে জান্নাতের আলোর দিকে নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাশশিরিল মাশাঈনা ফিদ যুলামিল মাসাজিদ বিন-নূরিত তামি ইয়াউমাল কিয়ামা। যারা মসজিদে রাত্রি অন্ধকারে মসজিদের দিকে যায়, কিয়ামতের দিন নূরের সুসংবাদ দিয়ে দাও। দ্বিতীয় সুসংবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের দুই রাকাত সুন্নত নামাজ এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু সব থেকে উত্তম। এই যদি সুন্নত হয়ে থাকে তাহলে ফজরের ফরজের গুরুত্বই বা কি রয়েছে, এই নিয়ে একটু আসুন আমরা চিন্তা করি। তৃতীয় সুসংবাদ, রাসূলুল্লাহ বলেছেন, মান খারাজা মিন বাইতিহি ইলাল মসজিদ কুতিবা লাহু বিকুল্লি খুতওয়াতিন আশারু হাসানাত। যে ব্যক্তি বাড়ি থেকে মসজিদের দিকে গেল, পায়ে চলল, প্রত্যেকটি পায়ের কদমের বিনিময়ে 10টি নেকি লিখতেই থাকবেন। চতুর্থ সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতাগণ আল্লাহর কাছে সাক্ষ্য দিবে যে এই ব্যক্তি ফজরের নামাজ আদায় করছে। আকিমিস সালাত আলি দুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যে তোমরা নামাজ পড়ো সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে ঘন অন্ধকার পর্যন্ত, এবং ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ ফেরেশতাদের উপস্থিতি পরিলক্ষিত হয়। পঞ্চম সুসংবাদ, ফজরের নামাজ যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত দিবেন। কারণ রাসূল বলেছেন, লা ইয়ালিজুন নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। যে ব্যক্তি আসর এবং ফজরের নামাজ পড়বে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না, তাই সে হবে জান্নাতি। সুবহানাল্লাহ। ষষ্ঠ সুসংবাদ, ফজরের নামাজ যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার সাক্ষাৎ লাভ করবে জান্নাতে। সপ্তম নম্বর সুসংবাদ গ্রহণ করুন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকাআন্নামা ক্বামা নিসফুল লাইল। যে ব্যক্তি ইশার নামাজ জামাতে পড়লো সে যেন অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়লো। ওয়া মান সাল্লা সুবহ ফি জামাআতিন কাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো সে যেন পরিপূর্ণ পুরা রাত নামাজরত থাকলো, নফলরত থাকলো। অষ্টম সুসংবাদ, ফেরেশতাদের দোয়া যদি চান তাহলে ফজরের নামাজ পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফাজরা সুম্মা জালাসা ফি মুসাল্লাহ সাল্লাত আলাইহিল মালায়েকা। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, পড়ার পরে যেখানে ফজর পড়ছে সে জানামাজের উপর মসজিদে বসে রইল, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। আল্লাহ তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো। নবম সুসংবাদ, পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব অর্জন করতে চান তাহলে ফজরের নামাজ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল গাদাতা ফি জামাআ সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসা সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, পড়ার পরবর্তীতে সে মসজিদে অবস্থান করলো, সূর্য উদিত হইলো, সূর্য উদিত হওয়ার পরে সে দুই রাকাত ইশাকের চাশতের নামাজ পড়লো, সূর্যোদয়ের নামাজ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটি হজের উমরার সওয়াব লিখবেন। দশম নম্বর শেষ সুসংবাদ, মান সাল্লা সুবহ ফি জামাআতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে সে যেন আল্লাহর জিম্মায় হয়ে গেল। আসুন সম্মানিত ভাইরা, সকলে আমরা আল্লাহর জিম্মা চাই, শয়তান থেকে হেফাজত চাই, তাহলে আমরা ফজরের নামাজ জামাতে পড়ি। এই তো সুসংবাদ। এই সুসংবাদ তাদের জন্য আজকে যে আমরা স্পষ্ট শুনতে পারলাম যারা ফজরের নামাজ জামাতে এবং সঠিকভাবে পড়তে পারে তাদের জন্য রয়েছে। আসুন আমরা ফজরের নামাজ সঠিকভাবে আদায় করি, জামাতের সহিত আদায় করি এবং এই সুসংবাদটি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।